হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তাই আজকে আমি আপনাদের জন্য নতুন মজার একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসায় খুব মজাদার সুস্বাদু সিমের ভর্তা করবেন। আপনাদের সুবিধার্থে প্রথম থেকেই সব উপকরণগুলো আমি এখানে রেডি করে রেখেছি, তাই দেরি না করে চলুন দেখা যাক কি কি নিয়েছি। শিমগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে এভাবে রেডি করে রেখেছি। সাথে আছে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি নিয়েছি মাখানোর জন্য, ভর্তা একদম শেষ হয়ে যাওয়ার পর মাখানোর জন্য। আর এই পেঁয়াজগুলো আছে ভেজে নেওয়ার জন্য। সাথে আছে দুটো কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন। তাই দেরি না করে চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। প্রথমে শিমগুলোকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। শিমগুলো প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, এখন অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে দিয়েছি, এখন অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। শিম ভর্তার জন্য মরিচ পেঁয়াজ প্রথমে ভেজে লাল করে ভেজে নিতে হবে, এই জন্য কড়াইয়ে তেল ঢেলে দিলাম। এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, রসুনের কোয়া আর কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি। হালকা লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব। লাল না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের পেঁয়াজ, মরিচ আর রসুন গুলো একদম ব্রাউন হয়ে এসেছে। এখন শুধু এগুলো শিলপাটায় ভালো করে বেটে নিলেই হবে। একটা সিটি দিয়ে নিয়েছি, দেখুন আমাদের শিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিব। দেখুন শিমগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি ভেজে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুনের কোয়াগুলো আমরা শিলপাটা একটু বেটে নেব। দেখুন মিহি হয়ে এসেছে, এগুলোকে শিমের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমরা সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু আমরা পেঁয়াজ মরিচ আগেই ভেজে নিয়েছি, সেহেতু ইচ্ছা করলে আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও মেখে খেতে পারেন বা না দিয়েও খেতে পারেন, এটা আপনাদের নিজেদের উপর। আমরা স্বাদ বৃদ্ধির জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে একবারে মেখে নিচ্ছি ভর্তাটা। ইচ্ছে করলে এর সাথে ধনে পাতাও যোগ করতে পারেন। লবণ একটু কম হয়েছিল, আমরা লবণ মিক্সড করে দিচ্ছি। অন্য একটি পাত্রে আমরা পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের সুস্বাদু সিম ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে আর আমরা পরিবেশনও করে নিয়েছি। আমাদের এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমাদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে আরও উৎসাহ দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।
আরো নতুন নতুন অনেক মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।